আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনার সাথে আমি কথা বলবো মুরগির পায়খানা নিয়ে, বাচ্চার 2 দিনকার বয়সের বাচ্চার। আপনারা খেয়াল করবেন যে স্কিনে মুরগি পায়খানা করার পর বাচ্চা দেখবেন বলা ওই পানি চার সাইডে ছড়াই গেছে। খেয়াল করবেন এই পানি 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 হাগার কারণে পানিটা চার সাইডে ছড়াই গেছে। তো এই পানি পানি ছড়ানোর কারণে মুরগি কিন্তু আপনি ওয়েটে ওয়েট হবে না সহজে, আপনি ওয়েট হতে সময় নেবে। তো আমরা কি করব, এটার জন্য একটা চিকিৎসা আছে। তো আমরা একটা ওষুধ আপনি ফিটির সাথে মিক্স করে আমরা প্রয়োগ করব সেই ওষুধটা। আপনারা খেয়াল করবেন স্কিনে যে আমি যে ওষুধটা প্রয়োগ করতেছি এই ওষুধটা যে কোনো ফার্মেসি পেয়ে যাবেন, এই ওষুধটা আপনাদের প্রয়োগ করতে হবে। লক্ষ্য করুন, আমি স্ক্রিনে জুম করে দেখাচ্ছি। তো ওষুধটা ঢালার পর আমরা এখন ফিটটা লেড়ে মিক্স করে দিচ্ছি। তো ওষুধটা কেনার পর আপনারা নিয়মটা ওই ফার্মেসি থেকে ভালোভাবে আপনারা জেনে নেবেন, তাহলে সুবিধা হবে। তো আমি ওষুধটা আবারও আপনাদেরকে আমি দেখাচ্ছি, খেয়াল করবেন এটা শুধু পানি পানি হাগলে পায়খানা করলে বাচ্চা, এই ওষুধটা প্রয়োগ করলে ফিটির সাথে মিক্স করে আপনার অবশ্যই সমস্যা সমাধান হয়ে যাবে। খেয়াল করবেন যে আমার 2 দিন করে বাচ্চা, এগুলা বাচ্চাগুলো খুব টনক আছে মাশাল্লাহ। তো আপনারা লক্ষ্য রাখবেন যে বাচ্চা যিনি কিছুতেই না ভেজে, এমনকি আমার এখানে বিদ্যুৎ থাকার কারণে অনেকটাই কিন্তু ভিজা ভিজা লাগতেছে বাচ্চাটা। তো বিদ্যুৎ আবার আসছে এই মাত্র, তো বাচ্চাগুলো আবার হিটার দিয়ে দিছি, এখন আবার জর্জর হয়ে যাবে। তাপমাত্রা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে তাপমাত্রা যাতে নিয়ন্ত্রণ পরিমাণ থাকে, বেশিও যাতে না হয় কমও যাতে না হয়, তাহলে বাচ্চা সুস্থ থাকবে এবং বাচ্চা মারা যাবে না, বাচ্চার গ্রোথ ভালো থাকবে আপনার। তাহলে বাচ্চা সুস্থ মতন বাচ্চা হইলে বাচ্চার ওয়েট দ্রুত আসবে। আমাদের যে আমরা যে ফিট এমনকি যে বাচ্চা আমরা আনি সেইটা নিয়ে একটা ভিডিও আমি দেব খুব তাড়াতাড়ি। আপনার এই আমাদের এই মুরগির সাইজ আপনার 1 মাসে আপনার মিনিমাম 1 কেজি 250 থেকে এই 2 কেজি 250, মানে 2.5 কেজি, মানে 2 কেজি 400 গ্রাম হয়ে যায় আমাদের ভালো মতন। 2.5 কেজি থেকে 2 কেজি 400, এর নিচে হয় না। আমরা নিয়মিত এরকমই পাই, যে কারণে আমাদের আপনার মুরগির দাম একটু কম থাকলেও মাঝে সাঝে, তারপর আমাদের খুব লস হয় না। যদি কমে যায় মুরগির দাম তাহলে একটু সমান সমান হয়, আর যদি মুরগির বাজার ঠিক থাকে তাহলে মাশাল্লাহ লাভ হয় মোটামুটি ভালোই। তো আপনারা করতে পারেন ব্রয়লার মুরগি কিংবা প্যারেন্টস, এগুলো আপনারা অবশ্যই করতে পারেন। আমি ভাই আমি মিশা কথা বলতে পারবো না, এমনকি মিশা কোনো আশ্বাস আমি দিতে পারবো না। যদি কাউরে ভালো লাগে তাহলে ভিডিও দেখেন, আর না লাগে কিছু করার নেই, মানে অসত্য কোনো জিনিস আমি প্রচার করতে পারবো না। ভাই আপনারা জেনে থাকবেন যে সিনাসের বাচ্চা আগে যে ভাই চ্যানেলটা চালাতো সে সিনাসের ভিডিও দিত, তার কারণ সিনাসে এখন ব্যয়বহুল, আপনি লসের সম্মুখীন হতে হবে, যে কারণে আমি চিনি আসার ভিডিওগুলো দিচ্ছি না। যে কারণে আমি এখন যেটাই লাভবান, সামনে রমজান ঈদ আছে, তারপর শবরাত আছে, এই উপলক্ষে ব্রয়লার মুরগিটা আপনারা পালতে পারেন, নির্ঘাত লাভ হবে, ক্ষতির সম্মুখীন হবেন না, যতটুকু আমার বিশ্বাস। ব্যবসা করতে হবে একটু, ব্যবসাটা হালাল, আপনারা সেই হিসাবে ব্যবসাটা করতে পারেন। ব্যবসা আল্লাহ তাআলা লস লাভ মিলেই ব্যবসা, ব্যবসা হালাল আল্লাহ পাক বলে দিছেন। ব্যবসা করে ব্যবসা করবেন, অন্যর বাড়িতে কাম না করে, অন্য চাকরির পিছনে না ছুটে আপনারা ব্যবসার দিকে মনোযোগ হন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের অবশ্যই ভালো রাখবে এমনকি ভালোভাবে চলতে পারবেন। ভাই অনেকেই বলেন যে লস হয় ব্যবসায়। তো ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম, সবাই ভালো থাকবে।